বৃন্দাবন পরিক্রমা করতে এসে আমি কোথায় এলাম পদ ভুলে? এই পাহাড়ে উঠলে নাকি আপনি স্লিপ খেয়ে পড়ে যাবেন একদম নিচে। রাধে রাধে প্রিয় বন্ধুরা, আজ আমাদের বৃন্দাবন পরিক্রমার সপ্তম দিন। আর এই সপ্তম দিনে আপনাদের দর্শন করাবো অনেক কয়েকটি স্থান, যেমন দর্শন করাবো শ্রীকৃষ্ণের ভোজন থালি, শ্রীকৃষ্ণের চরণ পাহাড়ি, এছাড়াও পিচ্ছিল পাহাড়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান এই ভিডিওর মধ্যে আপনাদের আমি দর্শন করাবো। আমরা করছি বৃন্দাবনের 84 ক্রোশ পরিক্রমা। দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেক অনেক ভক্তরা, তারা পায়ে হেঁটে করছে, কেউ বা গাড়িতে করে। তো প্রিয় বন্ধুরা, তারই কিছু গুরুত্বপূর্ণ স্থান আপনাদের দর্শন করাবো। তো আপনারা যারা বৃন্দাবনে আসেননি, তারা অবশ্যই আমাদের প্রত্যেকটা এপিসোড মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বাড়িতে বসেই আপনাদের ভার্চুয়ালিভাবে এই 84 ক্রোশ পরিক্রমা কমপ্লিট হয়ে যাবে। আর এই সপ্তম দিনে আমরা কিন্তু চলে এসেছি এখন, এটি হচ্ছে শ্রীকৃষ্ণের চরণ পাহাড়ি। এটি সমতল থেকে কিন্তু বেশ খানিকটা ওপরে অবস্থিত। আপনারা যখন পায়ে হেঁটে উঠবেন তখন কিন্তু বেশ খানিকটা কষ্ট হবে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই দুর্লভ স্থান, যে স্থানে আপনারা দর্শন করছেন শ্রীকৃষ্ণের চরণ, তার দুর্লভ দৃশ্য আপনারা কিন্তু দর্শন করছেন। এটি যখন আপনি নিজের চোখে দেখবেন তখন আপনার মনের মধ্যের অনুভূতিগুলো আরও বেড়ে যাবে। তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা সময় সুযোগ পেলে কখনো বৃন্দাবনে আসবেন আর এই 84 ক্রোশ পরিক্রমা করবেন, তাহলে দেখবেন আপনি অনেক কিছু দর্শন করতে পারবেন, যেগুলো আপনারা হয়তো বিভিন্ন সময় ভিডিও, বিভিন্ন সময় হয়তো শাস্ত্রে আপনারা পড়েছেন। তো প্রিয় বন্ধুরা, আমরা আছি সেই দুর্লভ স্থানে, যে স্থানটায় হচ্ছে চরণ পাহাড়ি। ভগবান শ্রীকৃষ্ণের চরণচিহ্ন কিন্তু এই স্থানে আছে। আর এই স্থানে আরও বেশ কয়েকটা জায়গা রয়েছে, সেটি কিন্তু আপনারা প্রপার পাহাড়, মানে এই মন্দিরের গা ঘেঁষে পাথরে জমি দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে। বলে না শ্রীকৃষ্ণের বাঁশির সুরে পাথর পর্যন্ত গলে যেত, সেই দৃশ্যগুলোকেও কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। এখানে আসলে শ্রীকৃষ্ণের গাভী চড়াতেন, সেই সব জায়গাগুলো, গাভীর চরণ স্থান, সেগুলোকেও আপনারা দর্শন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এখানে ওঠার মতন দুটো রাস্তা রয়েছে, এটি হচ্ছে পায়ে হেঁটে ওঠার রাস্তা, আর একটি রয়েছে গাড়িতে করে ওঠার রাস্তা। তো আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেটাই করবেন। পায়ে হেঁটে উঠতে পারলে তো খুবই ভালো, দেখতেই পাচ্ছেন কত বয়স্ক বয়স্ক নন বেঙ্গলি ডিভোটিরা, তারা কিন্তু পায়ে হেঁটে এইসব স্থানে উঠছে। আর তাদের মাথার উপর দেখেছেন কত বড় বড় বকচা নিয়ে তারা উঠছে। আর এগুলো তো ভীষণ কষ্টসাধ্য, কেননা এই 84 ক্রোশ পরিক্রমাটা কিন্তু একটুখানি না। তো আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এই 84 ক্রোশ পরিক্রমা করতে কত টাকা কী খরচ হবে, বা আমার সঙ্গে আসলে কত টাকা কী খরচ হবে। তো তার বিস্তারিত তথ্য আমি এখান থেকে ঘুরে যাই, তারপর আমরা আবার নতুন করে একটা বাজেট পেশ করব, তারপরেই আপনাদের বলতে পারবো, তার আগে আমরা বলতে পারছি না। তো প্রিয় বন্ধুরা, আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই আসবেন এই সমস্ত স্থানে। আর এই স্থান থেকে আমরা চলে যাব যে স্থানে শ্রীকৃষ্ণের মানে পিচ্ছিল পাহাড় যেটাকে বলা হয়ে থাকে। সেই পিচ্ছিল পাহাড়ে যখন আপনারা যাবেন সেখানে গোপ বালক, মানে অনেক কিছু আপনারা দর্শন করতে পারবেন। আর ভগবান কৃষ্ণ মানে তার সখাদের সঙ্গে সেই স্থানে কিন্তু খেলা করতেন বাল্যকারে, তো সেই বাল্যলীলার স্থানে। তো প্রিয় বন্ধুরা, সেই বাল্যলীলার স্থানে তো আমরা যাবই, তো আপনাদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। বলে না ব্রজবাসী, তো ব্রজবাসী হওয়া সত্যি মানে এই যে তাদেরকে বলে রাখে, এই যে একটি অ্যারো চিহ্ন দেখেছেন, ঠিক এই অ্যারো চিহ্নে এই পাথরের রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে, মানে সেই ভগবানের যে স্থানে বাঁশির ছুঁড়ে পাথর গলে গেছে সেই সব সিম্বলগুলো আজও এখানে রয়েছে, তো সেই জিনিসগুলো আপনারা এখনও আসলে দেখতে পাবেন। তো যেটা বলছিলাম, এখানে যারা ব্রজবাসী আছেন, যারা বাচ্চারা আছেন, তাদের থেকে একটু সাবধান থাকবেন দয়া করে, কেননা আমরা যখন প্ল্যান নিয়েছিলাম যে তাদের সঙ্গে আমরা অনেকটা টাইম কাটাবো, তো দেখতেই পাচ্ছেন আমরা এসেছি সেই পিচ্ছিল পাহাড়ে। আর এই বালকগুলোকে সঙ্গে আমরা অনেক আনন্দ করতে চেয়েছি, আর তাদের সঙ্গে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময়টা আমরা কাটাতে চেয়েছি। তো এই যে ব্লু কালারের টি শার্ট পরা যে ছেলেটিকে দেখতে পেলেন একটু আগে, তার কিছু মানে হিস্ট্রি আপনাদের বলবো। তো এর মধ্যে আপনারা সাবধান থাকবেন আপনার মোবাইল ফোন এবং আপনার মানি পার্সটি, এরা যতটা ভালো ঠিক এদের মানে আচরণগুলোটা কিন্তু তার থেকে অনেক গুণ বেশি খারাপ হয়ে থাকে। যদিও বা কথাটা বলা আমার কতটা মানে কি বলবো পাপ পুণ্য আমি বুঝি না, কিন্তু আপনাদের সাবধানতাটা বলে দেওয়া আমাদের ভালো। তো এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই পিচ্ছিল পাহাড়, আর আপনারা এখানে যে কোনো টাইমে আসতে পারেন, আর তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই টেম্পোর সহযোগিতা বা টোটোর সহযোগিতা নিতে হবে, না হলে কিন্তু আপনারা এই স্থানে আসতে পারবেন না। আর পায়ে হেঁটে 84 ক্রোশ পরিক্রমা করলে অবশ্যই পারবেন, কিন্তু এটি কিন্তু প্রপার বৃন্দাবন থেকে প্রায় 60-65 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি। তো এই স্থানটি কিন্তু আপনারা তখন দর্শন করতে পারেন।
তো এবার আমরা এসে গেছি চরণ পাহাড়িতে, সরি এটি হচ্ছে ভোজন থালি। ভগবান শ্রীকৃষ্ণের যে ভোজন থালিটি রয়েছে সেটি কিন্তু আজও এই স্থানে অবস্থান করছে। তো সবই জায়গায় আসল নকল বলে বেশ কয়েকটা বাদ বিবাদ রয়েছে, এখানে কেউ বলছে এটা আসল, কেউ বলছে ওটা আসল। ভক্তিভরে আপনারা দর্শন করবেন দুটো স্থানই। তো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ভোজন থালির যে স্থান, এই স্থানে একদম ভেতরে প্রবেশ করব। দেখতেই পাচ্ছেন এই স্থানটি হচ্ছে সেই ভোজন থালি। ওই যে দেখতে পাচ্ছেন কালো টি শার্ট পরা যে পান্ডাটা, ঠিক তার সামনেই রয়েছে ভোজন থালি। তো আজও মানে বিভিন্ন সময় যারা আছেন ভক্তরা, তারা কিন্তু এখানে ভগবানকে থালা গ্লাস বা এরকম অনেক কিছু রান্নার সরঞ্জাম তারা কিন্তু এখানে ভগবানকে দিয়ে থাকেন। তো দেখতে পাচ্ছেন এই পাথরের যে থালিটি, এটি হচ্ছে এই যে ব্ল্যাক কালারের যে পাথরের থালিটি, এটি কিন্তু সেই ভোজন থালি। এই স্থানে আসলে কিন্তু আপনারা সেটি দর্শন করবেন। তো যেটা বলছিলাম, এখানে তো আপনারা আসবেনই, আর যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তাদের থেকে একটু সাবধান থাকবেন। কেন বলছি, কেননা কিন্তু আমাদের ব্যাগ নিয়ে কিন্তু তারা দৌড় মারার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের যে অটো ড্রাইভারটি ছিল তার সহযোগিতায় আমরা কিন্তু সেই ব্যাগটাকে উদ্ধার করতে পেরেছিলাম। তো যাই হোক, যখন আমরা সেই স্থান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে আসার পর তারা যথারীতি আমাদের দিকে ইট এবং পাথর ছোড়ার চেষ্টা করে। কেননা আমরা প্রত্যেককে টাকা দিয়েছিলাম, 10 টাকা করে দিয়েছিলাম, কিন্তু সেটা তাদের জন্য নাকি মানে সন্তুষ্টকরণ আমরা তাদের করতে পারিনি। এর জন্য জানেন তো আমরা এসে সাধারণত দান ধ্যান খুব একটা এরকমভাবে করি না। আমরা 2 দিন দান করি, 1 দিন হচ্ছে আমরা বান্দর সেবা করে থাকি, কলা ডলা এই জাতীয় জিনিস আমরা দান করে থাকি বান্দরদের, দান ঠিক নয় আমরা খাইয়ে থাকি। আরেকদিন যারা আমাদের এই ব্রজের যেসব আমাদের মায়েরা রয়েছেন, অভুক্ত মায়েরা, তাদেরকে আমরা খাবার খাওয়াই, আর না হলে তাদেরকে আমরা বস্ত্র দান করার চেষ্টা করি। আর আপনাদেরও বলবো আপনারা আসলে এটা করার চেষ্টা করবেন। তো প্রিয় বন্ধুরা, আর যখন মানে কি বলবো ইট মারার চেষ্টা করেছিলাম, আমাদের পিছনে বসে থাকা একটা মাতাজির পায়ে এসে লাগে, মানে সেটা কি বলবো, সেটা খুবই খারাপ। মানে কি বলবো, ধামে থাকেন অথচ তারা ধামের গুরুত্ব মাহাত্ম্য তারা মেনে চলেন না। তারা এটুকু বোঝেন না যে ওখানে ট্যুরিস্ট বা আমরা যারা দর্শনার্থী তারা না গেলে ওরা হয়তো অভুক্তই থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা যাবেন তাদেরকে দিতে ইচ্ছা করলে দেবেন, কিন্তু ওদের থেকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, তর্ক বিতর্ক করবেন না। কারণ এখানকার পান্ডারা কিন্তু তর্ক বিতর্ক করতে গেলে আপনাকে উল্টোপাল্টা বলে দেবে, সেগুলো শুনতে হয়তো খুব একটা ভালো লাগবে না। আমার এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি দীর্ঘদিন বৃন্দাবনে আসি আর আস্তে আস্তে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে, যে কারণে আমি বলছি। এই দর্শনীয় স্থান আমরা আসি, ভগবানকে ভালোবাসি শ্রদ্ধা এবং বিনম্রতার সঙ্গে, আমরা হৃদয় দিয়ে বৃন্দাবনকে উপলব্ধি করি, ভালোবাসি, তার জন্যই হয়তো আমরা বারবার ছুটে যাই, কিন্তু ওদের আচরণ দেখলে সত্যি খুব কষ্ট লাগে। তো প্রিয় বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন যে সবসময় গ্রুপ ওয়াইজ যাওয়ার, আর গ্রুপ ওয়াইজ গেলে হয়তো আপনারা অনেকটা সাপোর্ট পাবেন, একা একা গেলে অনেক মুশকিলে পড়বেন। তো প্রিয় বন্ধুরা, এই স্থান থেকে আমরা এখন বেরিয়ে আসছি, আর বেরিয়ে আসতে আসতে আপনাদের সেই দৃশ্যটা দেখাবো, যে দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করেছি, যে ওখান থেকে যে ব্রজ বালক, যেটাকে আমরা বলে থাকি ব্রজ বালক তো না, ব্রজ, তারা যে কত রকমের বদমাশ ধারণা করতে পারবেন না, সেই দৃশ্যটা আপনাদের দেখাবো। কারণ দেখানোটা আমি দায়িত্ব মনে করেছি, কেননা তারা যে কী রকম পরিমাণে পাজি, ওখানে যদি একটা পাথর ছুঁড়ে মারে আর কোনো একটা বয়স্ক মাতাজির পায়ে লাগে, কেমনটা লাগবে বলুন তো। আর এই পাথরে মানে পথ দিয়ে আমরা কিন্তু সেই সমস্ত স্থান দর্শন করেছি, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এই ব্রজ বালকদের সঙ্গে আমরা কিন্তু প্রচুর প্রচুর আনন্দ করেছিলাম। সবাই যে দুষ্টু ছিল তা নয়, তার মধ্যে রয়েছে ব্যতিক্রম কয়েকজনা। তো সেই ব্যতিক্রম কয়েকজনাকে কেন্দ্র করে কিন্তু আমরা এইসব মানে ওই স্থানটা ব্লেম দিতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করব, বারবার আসব, কিন্তু ওদের একটু উপযুক্ত শাস্তি দেওয়া উচিত, ভগবান সেটা দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে সবথেকে পাজি, মানে দেখতে পেলেন কেবল এই যে ব্লু কালারের টি শার্ট পরা, মুখে একটা প্লাস্টিক, ও দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো, ওই দেখেন দেখেছেন কি করছেন, একবার দেখুন কি করছেন। ওর আগে অলরেডি ইট মারা হয়ে গেছে, আমি ভিডিও করছি বলে ও আবার চপ্পল ছুঁড়ে মারার চেষ্টা করছে, তার মানে বুঝতে পেরেছেন তো এটা কত রকমের পাজি। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ আপনাদের বৃন্দাবনের A to Z আপনাদের দর্শন করাবে। তো প্রিয় বন্ধুরা, এরপর আগামীকাল আপনাদের যা দেখাবো আমরা কেদারনাথ, কেননা এই যে বৃন্দাবনে রয়েছে অভিন্ন কেদারনাথ, সেই কেদারনাথটা আপনাদের দর্শন করাবো, যেখানে রয়েছে দেবাদিদেব মহাদেব। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় শ্রীলা প্রভুপাদ, বৃন্দাবন ধাম কি জয়, রাধে রাধে।